আমার দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আমি পিয়া সাহা আজকে আমাদের ক্লাস কী হবে পরিবেশ পরিচিতি আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব তার আগে আমরা গত ক্লাসে কী পড়েছিলাম আমরা গত ক্লাসে জীবের বৈশিষ্ট্য পড়েছিলাম জীবের বৈশিষ্ট্য থেকে আমি তোমাদেরকে শূন্যস্থান পূরণ করিয়েছিলাম তারপর আমি শূন্যস্থান পূরণ আমি খাতাতেই লিখে দিয়েছিলাম সঠিক উত্তরের দাও করেছিলাম আশা করি তোমরা করেছ তারপর তোমাদেরকে আমি এখানে জীব জয় সম্পর্কে পাঁচটি বাক্যও দিয়েছিলাম পাঁচটি পার্থক্য লিখবে তোমরা কি করতে পেরেছ নিশ্চয়ই করতে পেরেছ তাহলে একবার আরেকবার আমার সাথে সাথে সবাই মুখে মুখে বলো তো দেখি জীব জরে পাঁচটি পার্থক্য একই জীবেরা বড় হয় দুই সরি জ্বর এক জ্বরেরা বড় হয় না দুই জীবেরা খাবার খায় আর দুই জরেরা খাবার খায় না তিন জীব থেকে নতুন জিপ হয় তিন জীব থেকে নতুন জড়ো হয় না চার জিপ চলাফেরা করতে পারে চার জড়রা চলাফেরা করতে পারে না আর পাঁচ কি করে জীব জীবেরা মৃত্যুবরণ করে জ্বরেরা মৃত্যুবরণ করে না এই ছিল আমাদের গত ক্লাসের পড়া সবাই করেছ সবাই সবার নতুন খাতায় তোমাদের এইচডাব্লিউ খাতায় এইচডাব্লিউও করেছ যদিও কেউ না করে থাকো তাহলে সবাই তাড়াতাড়ি করে করবে আজকে আমরা নতুন ক্লাসে চলে যাব আজকে আমাদের ক্লাস কি হবে নানা রকম প্রাণী আমরা আগে প্রাণী দেখব আজকে পাখি পাখি কি পাখি উঠছে তাই না এখানে পাখি উড়ে তারপর ওই ছবিতে আছে কাসিম সাতার কাটে তিন মানুষ হাঁটতে পারে চার কি দেখছি ঘোড়া দৌড়ায় আমরা এখানে চার রকম প্রাণী দেখতে পেয়েছি এক পাখি উড়ে দুই কাসিম সাতার কাটে তিন মানুষ হাঁটতে পারে চার ঘোড়া দৌড়ায় তাহলে আমরা দেখি যে সকল জীব নিজেরা চলাফেরা করতে পারে তাদের প্রাণী বলে এরকম প্রাণীগুলো হলো কারা মানুষ বাঘ ভাল্লুক হাতি গরু ছাগল হাঁস মুরগীট পতঙ্গ অনেক কিছুই তাই না তাহলে যেসব জীবেরা চলাফেরা করতে পারে তাদের জীব বলে আর আমরা জীব কাকে বলেছিলাম যে যাদের জীবন আছে তাদেরকে জীব বলে আর প্রাণী কাকে বলে যেসব জীব চলাফেরা নিজেরাই চলাফেরা করতে পারে তাদেরকেই প্রাণী বলে তাহলে আমরা নানারকম প্রাণীর নাম পেলাম প্রাণী দেখো নানা রকমের হয়ে থাকে কি কি মানুষ পশু পাখি মাছ পোকা এরা সবাই প্রাণী তাহলে আমরা আজকে মানুষ সম্পর্কে পড়ব মানুষ সম্পর্কে এখানে আমাদের সাতটা বাক্য দেয়া আছে তাহলে মানুষ মানুষ কি মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী এক আমার সাথে সাথে তোমরা বলো মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী দুই মানুষের দুটি হাত ও দুইটি পা আছে তিন তারা হাত দিয়ে কাজ করে ও খাবার খায় চার মানুষ বেশিরভাগ খাবার রান্না করে খায় পাঁচ মানুষের মাথায় চুল থাকে ছয় মানুষ পোশাক পরে সাত মানুষ ঘরবাড়ি তৈরি করে বাস করে তাহলে আমরা এখানে মানুষ সম্পর্কে সাতটি বাক্য পেয়ে গেলাম তাই না আরেকবার বলি আমরা এক্ষুনি আমাদের মুখস্থ হয়ে যাবে সাথে সাথে যে মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী দুই কি বলেছে মানুষে কি আছে দুইটি হাত ও দুইটি পা আছে তিন তারা হাত দিয়ে কাজ করে ও খাবার খায় আমরা হাত দিয়ে কাজ করি না আমরা হাত দিয়ে খাই আমরাও তো মানুষ আমাদের কয়টি হাত আমাদের দুইটি হাত ও দুইটি পা চারে কি বলেছে দেখো মানুষ বেশিরভাগ খাবার রান্না করে খায় আমরা বেশিরভাগ খাবার রান্না করে খাই যেমন চা চাল দিয়ে চাল রান্না করে আমরা ভাত মাছ মাংস ডিম শাক সবজি আমরা সব কিছুই রান্না করে খাই তারপরে কি মানুষের মাথায় চুল থাকে পাঁচে কি বলছি আমরা মানুষের মাথায় চুল থাকে ছয় মানুষ কী করে মানুষ পোশাক পরে সাত মানুষ ঘর তৈরি করে বাস করে এই আমরা মানুষ সম্পর্কে মানুষ সম্পর্কে আমরা সাতটি বাক্য পড়লাম তোমরা সাতটি বাক্য তোমরা তোমাদের খাতায় তুলে নিবে সাতটি বাক্য দেখা যাচ্ছে মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষের দুইটি হাত ও দুইটি আছে তারা হাত দিয়ে কাজ করে ও খাবার খায় মানুষ বেশিরভাগ খাবার রান্না করে খায় মানুষের মাথায় চুল থাকে মানুষ পোশাক পরে মানুষ ঘর ঘরবাড়ি তৈরি করে বাস করে এই হচ্ছে সাতটা সম মানুষ সম্পর্কে সাতটি বাক্য এখন আমরা একটু পশু পড়ব দেখো পশু পশুর কয়টি পা পশুর চারটি পা ও একটি লেজ থাকে পশুর সারা গা লোমে ঢাকা থাকে তাহলে পশুর কয়টি পা পশুর চারটি পা যেমন গরু ছাগল মহিষ ভেড়া আমরা কি দেখি যে ওদের চারটি পা আর একটি লেজ থাকে পশুর সারা গা লোমে ঢাকা থাকে দেখতে পাচ্ছ তারপর কি আছে পোষ কিছু কিছু পশু আমরা ঘরে পুষে থাকি এদের বলা হয় গৃহপালিত পশু আরা কারা গরু ঘোড়া মহিষ ছাগল ভেড়া আর হচ্ছে গৃহপালিত পশু তাহলে আমরা এখানে কি দেখলাম যে পশুর গৃহপালিত পশু আবার কী আছে কিছু কিছু পশু বনে থাকে এদের কী বলা হয় বন্য পশু তাহলে আমরা কি পেলাম গৃহপালিত পশুও পেলাম আমরা বন্য পশুও পেলাম তাহলে কিছু কিছু পশু ঘরে পুষে থাকে। এরা হচ্ছে গৃহপালিত পশু আর কিছু পশু বনে থাকে এদের বলা হয় বন্য পশু তাহলে গৃহপালিত পশু কারা যারা ঘরে থাকে যেমন গরু ঘোড়া মহিষ ছাগল ভেড়া এরা হচ্ছে গৃহপালিত পশু কারণ আমরা গরু ছাগল ঘোড়া ওগুলো ওই পশু আমরা ঘরে পুষে থাকি আর বন্য পশু বন্য পশু মানে যেগুলো বনে থাকে যেসব পশু বনে থাকে তাদেরকে বন্য পশু বলে যেমন বাঘ সিংহ হাতি হরিণ বানর ওরা ওরা কি করে এইসব পশু বনে থাকে তাহলে আমরা কি বাঘ সিংহ হরিণ বাসায় পোষি বাঘ বাসায় পোষা যায় সিংহ পোষা যায় না ওরা বনে থাকে ওদেরকে কি বলা হয় বন্য পশু বলা হয় অনেক পশু শুধু কাঁচা মাংস খায় অনেক পশুরাই শুধু কাঁচা মাংসই খেয়ে থাকে যেমন বাঘ সিংহ হায়না ইত্যাদি এরা কাঁচা মাংসই খায় দেখেছ তারপরে কি আছে কিছু কিছু পশু ঘাস খেয়েও বেঁচে থাকে এরা হলো গরু ঘোড়া মহিষ ছাগল ভেড়া ও হাতি পশু বাচ্চা দেয় তাহলে কিছু পশু কী খেয়ে বেঁচে থাকে বন্য পশুগুলোর মধ্যে কিছু পশু শুধু কাঁচা মাংস খেয়েই বেঁচে থাকে ওরা কারা দেখো অনেকে কাঁচা মাংস খায় এরা হলো বাঘ সিংহ হায় না শুধু কাঁচা মাংস খেয়ে থাকে আবার কিছু কিছু পশু পাখি কী করে পশু ওরা ঘাস খেয়ে বেঁচে থাকে ওরা হচ্ছে গরু ঘোড়া মহিষ ছাগল হরিণ ভেড়া হাতি পশু বাচ্চাদের আমরা এইসব পশুর নাম আগেও শুনেছি তাই না সবাই শুনেছি আমরা বন্য পশু বলো গৃহপালিত পশু বলো যেসব পশু মাংস কাঁচা মাংস খায় যেসব পশু ঘাস খায় আমরা সব পশুর নাম শুনেছি এটা কি বলো এটা কার ছবি এটা হরিণ তারপর এটা কিসের ছবি বলো কোন প্রাণী এটা হাতি তারপর বলো এটা এটা কে এটা হচ্ছে বানর এই যে উনিকে উনি মামা তাই না উনি বাঘ আমরা কিছু কিছু পশু দেখতে পেলাম তাহলে গরু মহিষ ছাগল ভেড়ার মাংস আমরা খাই গরু মহিষ ও ছাগল দুধ দেয় দুধ খুব পুষ্টিকর খাবার আমি আজকে তোমাদের এইটুকুই পড়াব যে তোমরা পশু মানুষ সম্পর্কে পাঁচটি বাক্য লিখবে তারপর হচ্ছে যে পশু পশুর কয়টি পা থাকে কয়টি লেস থাকে কোন কোন পশু ঘরে থাকে কোন কোন পশু বনে থাকে তারপর হচ্ছে কোন কোন পশু মাংসকে কাঁচা মাংসকে বেঁচে থাকে কোন কোন পশু আবার ঘাস খায় আগে তোমরা এগুলো সুন্দর করে পড়বে আরেকবার আমি ছবিগুলো সব দেখাচ্ছি তোমরা দেখ আমরা এখানে পড়েছি প্রাণী কাকে বলে কয়েক রকমের প্রাণীর নাম এখানে আমরা কি পড়েছি মানুষ মানুষ মানুষের মানুষ সম্পর্কে সাতটি বাক্য তোমরা এখান থেকে পাঁচটি বাক্য মুখস্থ করে ফেলবে আমি এখন তোমাদেরকে প্রশ্ন আমি সব লিখে দেব তোমাদের প্রশ্ন আমি লিখে দেব তারপর এখানে আজকে তোমরা শুধু সুন্দর করে রিডিং পড়বে এবং তোমরা পশুগুলো দেখবে যে তোমরা চিনতে পেরেছ কি না এই যে পশু এখানে আমরা পশু পড়েছি গৃহপালিত পশু পড়েছি তারপর কি পড়েছি তারপর পড়েছি আমরা বন্য পশু কিছু পশু ঘাস খেয়ে পাচে কিছু পশু মাংস খেয়ে পাচ্ছে আমরা কিছু পশু ছবি দেখেছি তারপর আমরা কোন কোন পশু থেকে মাংস পাই দুধ পাই সেগুলো আমরা পড়েছি তাহলে তোমরা তোমাদের কাজ কি আজকে তোমরা শুধু আজকে ভালো করে সুন্দর করে রিডিং পড়বে আগে রিডিং পড়বে তারপরে আমি সব প্রশ্ন উত্তর লিখে দেব তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো ভালো করে পড়াশোনা করো ধন্যবাদ সবাইকে